ইয়র্কার স্লোয়ার অবশেষে বোল্ড, সৌম্য সরকারকে নিয়ে রীতিমতো যেন ছেলে খেলা করলেন মোহাম্মদ সাইফউদ্দিন। নেটে তার বোলিং দেখে হয়তো বুঝবার সাধ্য নেই, গেল নয় মাস ব্যাট বলকে বিশ্রামে রেখে সাইফউদ্দিন যুদ্ধ করেছেন মাঠের ক্রিকেটে নিজেকে ফিরে পেতে। বিলেতে চিকিৎসা শেষে মিরপুরে প্রখর সূর্যের নিচে প্রতিদিনই চেষ্টা করেছেন নিজেকে প্রস্তুত করতে। ওই যে বলে না, আগুনে পুড়ে পুড়েই তো খাঁটি হয় স্বর্ণ। নয় মাস পর দলীয় অনুশীলনে সাইফকে দেখে মনে হয়েছে দীর্ঘদিন আগুনে পুড়ে নিজেকে সেই খাঁটি স্বর্ণই যেন বানাতে চেয়েছেন এই অলরাউন্ডার। তবে সোনা ঠিক কতটা খাঁটি তা নিরীখ করতে যেমন একজন জহুরির প্রয়োজন, ফিরে আসার লড়াইয়ে সাইফের সেই জহুরির কাজটাই করেছেন সাবেক টাইগার কোচ ডেভ হোয়াটমোর। সোমবার প্রথমবারের মতো দলীয় অনুশীলনে সাইফের মেন্টরের ভূমিকায় ছিলেন ফরচুন বরিশালের এই টেকনিক্যাল ডিরেক্টর। টাইগারদের দায়িত্বে থাকার সময় ইঞ্জুরিতে পড়া মাশরাফিকে যেভাবে আগলে রেখেছিলেন হোয়াটমোর, সোমবার সাইফউদ্দিনের প্রতি তার আলাদা কদর হয়তো মনে করাবে সেই পুরনো স্মৃতি। খুব কাছ থেকে এদিন সাইফউদ্দিনের উপর নজর রেখেছেন এই অজি ক্রিকেটার। বল করার সময় হাতে কলমে ধরিয়ে দিয়েছেন ঘাটতি, ব্যাটিংয়ের সময়ও কাঁধে হাত রেখে যেন দিতে চেয়েছেন সাহস। পরে অবশ্য জানা গেছে সাইফকে দলে পেতে নাকি রীতিমতো ফোন করে তালিম দিয়েছেন হোয়াটমোর। না, পরামর্শ অবশ্যই, আসলে যেহেতু ওর আগে প্রথম আগে ওর আন্ডারে খেলি নেই, যে প্রথম এর আগে কয়েকদিন কথা হয়েছিল বা আমি আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ বলছিল যে তোমাকে টিমে চাই, তাড়াতাড়ি আসো, এসব নিয়ে আর কি, টেকনিক্যালি কিছু কথা নেই আর কি। বোলিংটা ঠিকঠাক করলেও ব্যাটিংয়ে যেন রিদম হারাই মনে হয়েছে ফেনী থেকে উঠে আসা এই তারকা ক্রিকেটারকে। তবে দেশে পেস বোলিং অলরাউন্ডারদের ব্যাটিংকে মূল্যায়ন না করায় কিছুটা আক্ষেপও রয়েছে সাইফের মনে। আর আমাদের দেশে আসলে সত্যি বলতে যারা এজ এ পেস বোলিং অলরাউন্ডার, হয়তোবা সামটাইম ইঞ্জুরি থাকলে থাকলে ওইভাবে কোনো ঘরোয়া ডোমেস্টিক আমাদের লোকাল কোচরা ওইভাবে কাউন্ট করতে চায় না। যখন আমি পেস বলার সাথে ফিট থাকি তখন সবাই আমাকে কাউন্ট করে, বাট অ্যাজ এ ব্যাটসম্যান হিসাবে একটা দুটো অপরচুনিটি খুব রেয়ার আসেই না, তো সেক্ষেত্রে একটু কিছু ডিফিকাল্ট। আপনি স্পিন অলরাউন্ডার যেরকম প্রায়োরিটি পায়, সেক্ষেত্রে আপনি যখন আপনি মনে করবেন যে আপনি পেস বলি অলরাউন্ডার, সেক্ষেত্রে সবাই বোলিংটা কাউন্ট করে, ব্যাটিংটাকে ওইভাবে প্রায়োরিটি দেয় না, এটা একটা বড় কারণ নিজেকে প্রমাণ করার। 29 ওয়ানডে আর 34 টি টোয়েন্টি খেলা সাইফউদ্দিনের 7 বছরের ক্যারিয়ারে বারবার বাধা হয়েছে ইঞ্জুরি, বারবারই ফিরে আসার চেষ্টা করেছেন সাইফউদ্দিন, আর সেই ফিরে আসার লক্ষ্যে এবার বিপিএলটাকেই করেছেন টার্গেট। রেদওয়ান শাওন, 71।